আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে পাঙ্গাস মাছ কাটতে হয়। পাঙ্গাস মাছ কাটতে হলে আপনি প্রথমত পাঙ্গাস মাছের অবশ্যই আয়েশটা নাই, কিন্তু আপনার আয়েশটা না থাকলে অনেকেই হয়তো এই মাছের শ্যাওলা আবরণ উঠানোর জন্য চেষ্টা করেন। কীভাবে শ্যাওলা আবরণ উঠাবেন, একটা ছুরি বা একটা ছুরির মতো একটা কিছু নেবেন, নিয়ে এটাতে ঘষে ঘষে হয়তো শ্যাওলা আবরণটা উঠানো যাবে। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি দেখতেই পারতেছেন যে শ্যাওলা আবরণ উঠানো হচ্ছে। কেউ কেউ চাইলে হয়তো পাঙ্গাস মাছের পুরা চামড়াটা উঠিয়ে নিয়ে রান্না করে খেতে পারেন, কাটতে পারেন। আর কেউ কেউ হয়তো আঁশটা উঠায় পাঙ্গাস মাছটা কাটতে হয়। এখানে যেটা করতেছে পাঙ্গাস মাছের যে শ্যাওলা আবরণ সেটাই উঠানো হচ্ছে। এখন দ্বিতীয় পিসটা অপর সাইড ঠিক একইভাবে আবার শ্যাওলা আবরণ উঠানো হচ্ছে। ঠিক দেখেন আবরণগুলো আপনার চোখে পড়বে, অবশ্যই দেখাই যাচ্ছে। এই যে শ্যাওলা আবরণ উঠানো হচ্ছে, খুব সুন্দর করে উঠানো হচ্ছে। ভিউয়ার্সদের উদ্দেশ্য বলি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন মাছের ভিডিও দেখতে চান, তাহলে আপনাদের কাছে আমি সেই ভিডিও করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাথে সাথে অবশ্যই আবার আপনাদের কাছে আরেকটি ভিডিও চলে যাবে। খুব সুন্দর করে আঁশটা উঠানো হচ্ছে, আঁশটা উঠানো প্রায় শেষ, এখন কাটবে। প্রথমত মাছের হিরের সাইডের কান্তাটা কাটবে, তারপরে এই মুখের কান্তা সাইড কাটবে, মাথার সাইড, তারপরে মাছটা অবশ্যই তাজা অনেক, এই জন্য লাফাচ্ছে। কান্তা অবশ্য শক্ত, কাঠের একটা টুকরা দিয়ে বাড়িয়ে দিতে হয়, ঠিক বাড়িয়ে দিচ্ছে। এখন মাছটা কাটবে, একদম টুকরো করে আলাদা করে ফেলবে, রক্ত বেরোচ্ছে। পাঙ্গাস মাছ যত বড় মাছই হোক, ছোটোই হোক না কেন, মাছের তেল থাকে, দুই আলাদা করছে। এখন মাঝখান দিয়ে পারবে আবার। আপনি এরকম সুন্দর করে মাছ কাটতে চাইলে আপনি অবশ্যই এরকম একটা বড়ি লাগবে। এখন পিস পিস করা হবে, খুব সুন্দর করে পিস করা হচ্ছে। এরকম ভালো পিস করতে চাইলে আপনি এরকম বড় বড়ির প্রয়োজন। এখন খুব সুন্দর করে পিস করা হচ্ছে। ভিডিও শেষে পুরো পিসগুলো আপনাদের দেখাবো। এটার পরে মাছের লেঞ্জাটা কাটবে, লেস। পাঙ্গাস মাছ অবশ্যই বেশি পরিশ্রম হয় না কাটতে, কারণ অন্য মাছের যেরকম মাছটা থাকে এই মাছের এত আঁশটা থাকে না, শ্যাওলা আবরণ, তাই একটু ঘষাঘষি করে কেটে ফেললেই হয়। এখন মাছের পেটি সাইড, এই যে পেটি সাইড কাটতেছে, ভিউয়ার্সদের উদ্দেশ্য বলি সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আমি চাই আপনাদের ভালো ভালো বড় বড় মাছের ভিডিও করে দেখাই, যে আপনাদের মাছের ভিডিও দেখে আপনারা অবশ্যই মাছ কাটা শিখতে পারবেন। অনেকে হয়তো মাছ কাটা অনেক সময় পারেন না। দেখেন পুরো মাছের পিসগুলো দেখাচ্ছি কত সুন্দর করে কাটছে, একটা পিস এদিক সেদিক হয় নাই, প্রত্যেকটা পিস সমান বাকি।